হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস সেভেন আয়া মার্টিন প্রশ্ন বিচিত্র 2023 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 8টা সলভ করেছিলাম, তো আজ সলভ করেছি মডেল কোয়েশ্চেন পেপার 9। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে কিংবা সেগুলি পেয়ে যাবে প্লে লিস্টে, প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমরা প্লে লিস্টে পাবে ব্লুজুমসের সলিউশন আর প্রশ্ন বিচিত্রের অন্যান্য সাবজেক্টের সলিউশন। তো চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলি যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও, সঙ্গে আমি পেজ নাম্বারগুলো উল্লেখ করে দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো। প্রশ্ন বিচিত্রে পেজ নাম্বার 255, মডেল কোয়েশ্চেন পেপার 9, মিত্রা ইনস্টিটিউশন মেন। এক নাম্বার আছে সঠিক উত্তরটি বেছে নাও, এখানে পাঁচটা প্রশ্ন আছে, এক এক করে থাকবে পাঁচ নাম্বার। একের একে রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, অল রিহোলা রচনা করে নিবন বতুতা, টুডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, পাট্টা ও কুবুলিয়ত চালু হয়েছিল শেরশাহের আমলে, হুনুস দিল্লি দুরস্থ কথাটি বলেছিলেন নিজামুদ্দিন আউলিয়া। দুই নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর লেখো, এই প্রশ্নগুলো মানও আছে এক, পাঁচটা প্রশ্নের জন্য থাকবে পাঁচ নাম্বার। আর প্রথম প্রশ্নটা রয়েছে সিজদা কী, সিজদা কী, এর জন্য তোমরা রায় মার্টিন সহায়িকার 90 নাম্বার পেজটা খুলবে, লিখবে সিজদা কথার অর্থ সুলতানের সামনে নতজানু হওয়া। এটা এবছরের রায় মার্টিন বই, মানে 2023-এর। তো তোমার বই সাল অনুযায়ী পেজ নাম্বার একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সেগুলো বইয়ে থাকবে, একটু পেজ নাম্বার এদিক ওদিক করে দেখে নিও, একটা মোটামুটি ধারণা নিয়ে নেবে 90 নাম্বার পেজ বা তার আশেপাশে থাকছে এটা। দুই নাম্বারে আছে প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম কি, সুলতান রাজিয়া, আকবর নামা কার লেখা, আবুল ফজলের বীরবলের আসল নাম কি, মহেশ দাস, শাহজাহানাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে, শাহজাহান। তিন নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দু তিনটি বাক্যে, এই প্রশ্নগুলোর মান দুই, জিজিয়া ও তুরস্ক দণ্ড কি, এক নম্বরে রয়েছে। এর জন্য তোমরা ওই রায় মার্টিন সহায়িকার 93 নম্বর পেজটা খুলবে। আচ্ছা, জিজিয়া কর বা জিজিয়া পয়েন্ট করবে, লিখবে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া নামে এক বিশেষ ধরনের কর আদায় করত, এটি ছিল মাথাপিছু এক ধরনের কর, এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজের ধর্ম পালন ও সম্পত্তির সুরক্ষা প্রদান করতেন। আর এরপর আছে তুরস্ক দণ্ড, তুরস্ক দণ্ড পয়েন্ট করে লিখবে, তুরস্ক কথাটি এসেছে তুর্কি শব্দ থেকে, মুসলিম শাসকদের জিজিয়া করের মতো হিন্দু রাজারা তুর্কি বা মুসলমান প্রজাদের কাছ থেকে এক ধরনের কর আদায় করতেন, এদের তুরস্ক দণ্ড, একে তুরস্ক দণ্ড বলা হতো। নেক্সট আছে দুই নাম্বারে মনসবদারির প্রথা দুটি বৈশিষ্ট্য লেখো, এই জন্য রায় মার্টিনের 123 নাম্বার পেজটা খুলবে। প্রথমে মনসবদারি প্রথার বৈশিষ্ট্য পয়েন্ট করবে, তারপর লিখবে মনসবদারদের নিয়োগ, এক নাম্বার, ও মনসবদারদের নিয়োগ ও পদোন্নতি ছিল সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল, পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল, এই পদ বংশানুক্রমিক ছিল না। দুই নাম্বার মনসবদারও অনেকগুলি স্তরে বিভক্ত ছিলেন, যেমন 5000, 7000, 8000, 10000 মনসবদার প্রভৃতি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে তিন নাম্বারে, কাকে কেন চিরাগি দিল্লি বলা হয়, এর জন্য 144 নাম্বার পেজটা খুলবে, লিখবে দিল্লির বিখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিনকে চিরাগি দিল্লি বা দিল্লির প্রদীপ বলা হয়, কারণ, কারণ এখানে লিখবে কারণ, কারণ লিখে লিখে দেবে, দেওয়ালির সময় হিন্দু মুসলমান এক হয়ে সুফি সাধক নাসিরুদ্দিনের দরগায় আলোর উৎসব উদযাপন করত। নেক্সট পরের পেজে চলে যাবে, চার নাম্বারে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো, চার পাঁচটি বাক্যে, এ প্রশ্নগুলো মানে যে তিন, এক নাম্বার আছে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও, এটা পাবে 94 নাম্বার পেজে রায় মার্টিনের। লিখবে বাংলার ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানদের আমলে বাংলা সংস্কৃতির উন্নয়ন হয়, তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার ভাষা সাহিত্য ও স্থাপত্যের উন্নতি হয়, এক নাম্বার ভাষা সাহিত্য পয়েন্ট করবে, এই সময় বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটে, হোসেন শাহীর আমলে বাংলা লেখালেখির চর্চা বাড়ে। দুই নাম্বার পরধর্ম সহিষ্ণুতা, ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্যের ধর্মের প্রতি উদার, তাদের উদারতার ফলে বাংলায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত, এই সময় বাংলায় শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তিবাদ প্রচার হয়েছিল, সুলতান হোসেন শাহ শ্রী চৈতন্যকে শ্রদ্ধা করতেন। দুই নম্বরে আছে টিকা লেখো দিনী ইলাহি, এটা রায় মার্টিনে পেয়ে যাবে 123 নম্বর পেজে।
এটা দিনহে ইলাহি বা সুহলি কুল হিসেবেও আসতে পারে। দেখবে সুহলি কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিনহে ইলাহি নামে পরিচিত। সুহলি কুল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল 1 নম্বর বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, 2 নম্বর প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং 3 নম্বর তিনি কখনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। এর পরের কোশ্চেন রয়েছে দেখো 3 নম্বরে টিকা লেখো দিল্লির লাল কেল্লা, এটা পেয়ে যাবে তোমরা রায়ো মার্টিনের 143 নম্বর পেজে, আর ছায়ার বইয়ে এটা পেয়ে যাবে 124 নম্বর পেজে। আমার কাছে যে ছায়ার বইটা রয়েছে সেটাতে আছে 124 নম্বর, এটা রায়ো মার্টিন একটু বড় আছে বলে আমি 124 নম্বরে যে ছায়ার বইটা থেকে দেখিয়ে দিচ্ছি। লাল কেল্লার অপর নাম কিলা মুবারক, আয়তন দিল্লির লাল কেল্লার আয়তন আগ্রার দুর্গের দ্বিগুণ। সীমা লাল কেল্লার পূর্ব দিকে রয়েছে যমুনা নদী এবং পশ্চিম দিকে রয়েছে পরিখা, দুর্গটির বিভিন্ন দিক। লাল কেল্লাতে ছিল 4টি বড় দরজা, 2টি ছোট দরজা, 21টি বুরুজ, রাজ পরিবারের বাসস্থান এবং বিভিন্ন দফতর। নির্মাণ খরচ, দুর্গটি তৈরি করতে গিয়ে খরচ হয়েছিল 91 লক্ষ টাকা। নেহরি বিহিসাত, দুর্গ ও শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নালাগুলির নাম ছিল নেহরি বিহিসাত বা স্বর্গের খাল। এরপর আছে 5 নম্বরে 8-10টি বাক্যের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান আছে 5, 5-1 রয়েছে। তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে যা জানো লেখো। তো এটা আমার কাছে যে ছায়ার বইটা রয়েছে এটা একটু পুরনো বই, আর এই বইটাতে আছে 66 নম্বর পেজে। তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে আলোচনা করো অথবা মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি লেখো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি ছিল বিতর্কিত। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি ছিল বিতর্ক। তারপর পয়েন্ট করবে মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনা বা তুগলকি কাণ্ড কারখানা, একটা এখানে একটা অবলিক দিয়ে লেখা আছে। 1 নম্বরে আছে দোয়াবে রাজস্ব বৃদ্ধি। সুলতান মোহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলে বেশি কর আদায়ের জন্য রাজস্ব মাত্রা বাড়ান, কিন্তু অনাবৃষ্টির কারণে শস্যের ক্ষতি হয়, তাই প্রজারা বাড়তি কর দিতে ব্যর্থ হয় ও বিদ্রোহ করে। শেষ পর্যন্ত সুলতান বাড়তি কর মুকুব করেন এবং বিনষ্ট ফসলের ক্ষতিপূরণ দেন। পাশাপাশি সুলতান কৃষকদের সাহায্যের জন্য তকাভি ঋণদান প্রকল্প চালু করেন। 2 নম্বর রাজধানী পরিবর্তন, সুলতানের বিরুদ্ধে দিল্লিবাসীদের বিরোধিতা, মঙ্গল আক্রমণ থেকে রক্ষা এবং দাক্ষিণাত্যকে শাসন করার জন্য সুলতান তার রাজধানীকে দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান। সুলতান তাঁর দ্বিতীয় এই নতুন রাজধানীর নাম দেন দৌলতাবাদ। দিল্লি থেকে দৌলতাবাদে যাওয়ার পথে বহু মানুষ প্রাণ হারান, শেষ পর্যন্ত সুলতান তাঁর রাজধানীকে পুনরায় দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান। 3 নম্বর তামার মুদ্রা প্রবর্তন, সোনা এবং রূপোর ঘাটতি মেটাতে সুলতান তামার মুদ্রা চালু করেন, কিন্তু সেই মুদ্রা যাতে জাল না করা যায় সে ব্যবস্থা না নেওয়ায় জাল মুদ্রাই বাজার ছেয়ে যায়। শেষ পর্যন্ত সুলতান তামার মুদ্রা তুলে নিয়ে পুনরায় সোনা ও রূপোর মুদ্রা চালু করেন। এরপরে আছে 2 নম্বরে আকবরের রাজপুত নীতি সম্পর্কে যা জানো লেখো। এই উত্তরটা পাবে রায়ো মার্টিনের 113 নম্বর পেজে। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তাঁর রাজপুত নীতি, ভারতীয় শৌর্য বীর্যের প্রতীক। রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরা মুঘল সাম্রাজ্যের শক্তির স্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি, রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন 1 বৈবাহিক সম্পর্কের নীতি, 2 উচ্চ রাজপথে নিয়োগের নীতি, 3 নম্বর বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি। 1 নম্বর বৈবাহিক সম্পর্কের নীতি, সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তাঁর পুত্র সেলিমের বা জাহাঙ্গীর, সেলিমের নাম হচ্ছে জাহাঙ্গীরের সঙ্গে, মানে জাহাঙ্গীর নামে আমাদের কাছে বেশি পরিচিত সম্রাট জাহাঙ্গীর সঙ্গেও রাজপুত রাজকন্যার বিবাহ দেন। 2 নম্বর উচ্চ রাজপথে নিয়োগ নীতি, সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাঁদের আনুগত্য লাভ করেছিলেন।
রাজা বিহারী মল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসেবে নিযুক্ত করেছিলেন। 3 নম্বর, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাঁদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাঁদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। 4 নম্বর, যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেওয়ার, রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবে আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। মেওয়ারের রানা উদয় সিংহ এবং তাঁর পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীরক্রমে যুদ্ধ করেন। রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটে যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হলেও তাঁর বশ্যতা স্বীকার করেননি। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। শেষ প্রশ্ন আছে, শাহজাহানাবাদ নগরের বর্ণনা দাও। তো এটাই আছে এই পেপারটা শেষ প্রশ্ন। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছিল প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর শাহজাহানাবাদ নগরের বর্ণনা এটা পেয়ে যাবে তোমরা রায় মাঠের 137 নম্বর পেজে। এই প্রশ্নটা অথবা হতে পারে, দেখো, শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো, অথবা শাহজাহানাবাদের বাড়িঘর ও জনবসতি কীরকম ছিল। শাহজাহানাবাদে মিশ্র প্রকৃতির যে নাগরিক বসতি গড়ে উঠেছিল, এখানে নানা ধরনের বাড়িতে নানা শ্রেণীর মানুষ বাস করত। বিভিন্ন বাড়ি ধরনের বাড়িঘর পয়েন্ট করবে, বাগান বাড়ি সাব পয়েন্ট করবে। শাহজাহানাবাদে বাগান বাড়িগুলিতে রাজপুত্র ও উচ্চ পদস্থ আমিররা বসবাস করতেন। পাথর ও টালির বাড়ি, এখানে পাথর ও টালি দিয়ে তৈরি বাড়িগুলিতে ধনী বণিকরা বসবাস করতেন। দোকান ও পিছন দিকের ঘর, শহরের সাধারণ ব্যবসায়ীরা দোকানের উপরে বা তার পিছন দিকের ঘরগুলিতে থাকতেন। কুঁড়ে ঘর, শহরের বড় বড় বাড়ির পাশে মাটির ঘর দিয়ে তৈরি অনেকগুলি ছোট ছোট কুঁড়ে ঘর ছিল। এই কুঁড়ে ঘরগুলিতে সাধারণত সৈনিক, কারিগর, দাসদাসী প্রভৃতি নানান শ্রেণীর লোক বাস করত। কুঁড়ে ঘরগুলি মাটি ও খড় দিয়ে তৈরি হতো। আকৃতি ও প্রকৃতি অনুসারে বাড়ির বিভিন্ন নাম হাভেলি সাব পয়েন্ট করবে। শহরের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলিকে হাভেলি বলা হতো। মকান বা কোঠি হাভেলি থেকে ছোট ও নিচু স্তরের বাড়িগুলিকে মকান বা কোঠি বলা হতো। আর কোঠুরি, শহরের সবচেয়ে ছোট ছোট ঘরগুলোকে কোঠুরি বলা হতো। শাহজাহানবাদে উচ্চ পদস্থ আমির ও গরিব মানুষ পাশাপাশি বসবাস করতো। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো। আর চেষ্টা করছি পরের পেপারটা, মানে মধ্যশিখা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা দেওয়ার, তোমাদের অনেকেই রিকোয়েস্ট আছে, তাই সঙ্গে থেকো।